हेलो फ्रेंड्स नमस्कार आप समा प्रिन्सेस आंडीशा को बहुत सारा स्वागत शीत दिन आसजनाल वेजिटेबल्स बहुत बढ़िया मिल बहुत बढ़िया खावाकूल को मिल बर्षर अगर कौनसी भी समय पनीपरिया टेस्ट लगे जिते भल से रोसे कले भी जहाँ भी शीत दिन पनीपरिया तेल फुटा देखी खाली टे लुण हल्दी देखिए भाजिले भी बहुत बढ़िया टेस्ट लगे जमी फुलकोबी फुलकोबी को अगर कौन सीजन जितने तेल मसला देखिए जिते भल से रोसे कले भी सही टेस्ट आसेना कि शीत दिन खाली जब तेल

विश्वास गरु खाइ बहुत टेस्ट आयो एटा नुआ नुआ फ्रेस पुरा देशी पर आँ फ्रेस परेको काहीँक आम अत्यधिक तेल मसला दिक अनहेल्दी बने बनैकि खाइवा तो बहुत सिम्पल तरिकै घरमसलाइक बना कसै गुणले आसन्त गटे सु ग्रिन मटर आलु फुलकोबिर झोल बनैवा त आशा गरी रेसिपिटा आपूर्म पसन्द आसिपिटा आरम्भ गरि न

আপন মানে যদি মতো রেগুলারলি ফলো করতে তাহলে আপন মানে আপনার জাঁথি বাহার রেডিমেড গুন্ড কেবি ব্যবহার করে না বহু রেয়ার কবা কচিত কতবে তিবি সেমি আমি ঘরো মসলা প্রস্তুত করি হি ফুলকোবি আলু ঝোলটা বনাইবা তো মসলাপা মুি জিরা ধনি দু ডালচিনি অল্প টিকি অল্পিক নয় পাঁচটা খন্ডে শুখিলা লঙ্কা এই সব গোটা মসলা টু হাই ফ্লেমে আমি তিন রু চারি মিনিট পর্যন্ত ভাজি হালকা টিকি কলার চেঞ্জ হব বহু বড়িয়া বাসান আসব আপনার যদি খালি নরমাল জিরা ধনিয়া কঞ্চা মানে এমি रोस्ट न करी भी जो तो मसला प्रस्तुत तरकारीटा बनेबे टेस्ट से भल आस हालाका टिके रोस्ट करके तरकारी बनातु देखिबे बहुत बढ़िया लगे तो सब गोटा मसला शील किं ग्राइंडर जार साज बाटिक नहीं आस कर अदा और रसुण आ धनिया को बाटला बेल बहुत परिश्रम लगता है बहुत समय लगी प्लेन हो चिकन हो तो आगुआ जी एम रोस्ट करके बाटबे धनिया भी बहुत शीघ्र बाटीजा पाँच कि पूरा चिकण करकेटिक नहीं आसवा মসলা রেড হয়ে গেল এবার কড়াই বসে কি কড়াই গরম হেলাপরে সোরেষ তেল পকাইছি তেল গরম হেলাপরে আলু যে কাটিকি রকি আলু পকাইলে আলু সহিত টিকি অধিক পরিমাণের আমি লুনো ও হলদি পকাই আলুকে মিডম টু হাই ফ্লেমে পাখাপাখি পাঁচ মিনিট পর্যন্ত কভর করি ভাজ নাবা। তা দেখুন এইটি আলুটা এমি হালকা ব্রাউন হয়ে আসিলা বেড়ে আমি ফুলকোবি মধ্যে পকে দেব পকেলা পকাইলাপরে যদি আপনার লুণ পকাই থে তাহলে ফুলকোবি বেশি সফট হয়ে যাই সেই আলু পকাইলে অধিক পরিমাণের লুণ হালী টিকি পকাই দেবে ফুকোবী আলুক ভালভাবে গোলাই দেবা মিডিয়াম টু হাই ফ্লেমে মজে মধ্যে গোলাই পাঁচ রু সাত মিনিট পর্যন্ত ফুলকোবি আমি কভর করি ফ্রায়ে ন আউ আলু এটি ভালোভাবে ফ্রায়েগাল সিঝিম গলা কিন্তু যেহেতু আমি ঢাঁকি কি ভাজিলে তো স্টিম টিম কি কোবিটা টিকে সফট হয়ে যাইছি তো আমি হাই ফ্লেমে অল্প কিছু সময় আউ টিকে ভাজি ভাজিনে দ্বারা ফুলকোবির টিকি ক্রঞ্চিনেস পড়ে আসবে তরকারি খাইল ব্যাঁ লাগবে এইটি দেখুন ফুলকোবি আলু ভাবে ভাজি কি ভাজিকি সিঝিগাল বর্তমান আমি গোটে প্লেটে কেড় সেই কড়ে আউ আছে সরিষ তেল পকাই তেলটা গরম হেলাপরে এই আমি জিরা গোটা জিরা চক্রফু গোটে বড় গুজরা দুইটা ছোট গুজরা খন্ডে তেজপত্র অল্প মেথি। কষুরি মেথি তিন চারিটা খন্ডে গোলমরিচক পকাইি পাখাখি গোটে রু দেড় মিনিট পর্যন্ত ফ্রায়ে কলাপরে এই দিইটা পেঁয়াজ কাটিকি পকাইছি পেঁয়াজ নালি করি আমি ভাজিনেবা পেঁয়াজ টিকি অধিক পকাইবে টেস্ট বহুত বড়িয়া আসি पिंजर हालाका एमती कलर चेंज हो ब्राउन होाजी आसापर आम बटा मसलारू जी आवश्यक से पकवा मुझे मसला बाटी सबू पकैनी मत अधिक लगे तो मुझे रखीदे आधा पकई आ आसला जदिदी आपड़ा रोस्ट करके बाटी कर बेसी समय आपन को कसिया पड़बनी कितना आपड़ डायरेक्ट गोटा मसला नहीं कि बाटें तोहेल मसला को अधिक समय को पड़ा मसला उलदी हल्दी कि मीडियम टू हाई फ्लेम कि समय आम कषि ना मसलाटे बढ़िया भावे कषिगला मसलार तेल छाड़े बहुत बढ़िया

ମସଲା ଏଠି ବଢ଼ିଆ ଭାବରେ କଷି ହେଇଯିବା ସହିତ ଟମାଟର ମଧ୍ୟ ପୁରା ସିଝିଗଲାଣି ବର୍ତ୍ତମାନ ଆମେ ଭାଜି ରଖିଥିବା ଫୁଲକୋବିକୁ ଆଳୁ ପକାଇବା ଆମେ ଯେଉଁ ଗ୍ରୀନ୍ ମଟର ରଖିଥିଲେ ତାକୁ ତେଲରେ ବି ଭାଜି ନଥିଲେ କିମ୍ବା ଆମେ ସିଝାଇ ମଧ୍ୟ ନଥିଲେ ତ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଗ୍ରୀନ୍ ମଟରକୁ ମଧ୍ୟ ପକାଇକି ଫୁଲକୋବି ଆଳୁ ସହିତ ମସଲାରେ କଷି ନେଲେ ଗ୍ରୀନ୍ ମଟର ମଧ୍ୟ ସିଝିଯିବ ଆଉ ଫୁଲକୋବିରେ ଯେମିତି ମସଲାଟା ଭଲ ଭାବରେ କୋଟେଡ଼ ହେଇଯିବ ମିଡ଼ିୟମ୍ ଟୁ ହାଇ ଫ୍ଲେମରେ କିଛି ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ସବୁକୁ ବଢ଼ିଆ ଭାବରେ କଭର୍ କରିକି କଷି ନେବା ଫୁଲକୋବି ଆଳୁ ଗ୍ରୀନ୍ ମଟର ସବୁଯାକ ମସଲା ସହିତ ବଢ଼ିଆ ଭାବରେ କଷିଗଲା ପରେ ଆମେ ଯେତିକି

ঝোলর ফুলকোবি ঝোলর কলর ব্যা আসব টেস্ট মধ্যে বড় আসব বর্তমান উষুম পাড়ি দিয়ে ভালোভাবে গোলাই কভর করি ফুটাই নইটি রেডি যাই আমার ফুলকোবির আলু গ্রীন মটর ঝোল কিন্তু আপনার কলার টিকি ফিকা ফিকা লাগুব মু আগরবি বটা মশলার সাঙ্গে সাগে তরকারি কলার আসে নি আপনার গ্যাস ফ্লেম অফ করি কিছু সময় কভর করি রাখিবে দেখবে তরকারি কলার কিছু সময় পরে হি আসে এইটি দেখুন কিছু সময় পর্যন্ত ঢাকিিল ফুলকোবী ঝোল কলার পুরা চেঞ্জ হয়ে যাই